আজকে রাজ্যপাল আবার নতুন করে বলেছেন, যে কথাগুলো শুনে আমাদের মনে হয়েছে যে উনি হলেন বিজেপির তোতা পাখি। আমাদের কাছে অনেক চিঠি আছে, যে চিঠিগুলো বিজেপি ওনাকে দেয় উনি ডাব করেন, উনি আমাদের কাছে পাঠিয়ে দেন এবং অভিযোগ করেন নানা রকম। তো এটা হলো একটা তোতা পাখির কাজ, এটা রাজ্যপালের কাজ নয়, উনি এখন বিজেপির তোতা পাখি হয়েছেন। আর এখন আবার আজকে বলেছেন শুনলাম যে উনি মুখ্যমন্ত্রীর যেমন ক্ষমতা আছে ওনারও নাকি ওরকম ক্ষমতা আছে। এইসব কথা বলার পরেও যখন অ্যাসেম্বলি খুলবে তখন এই মুখ্যমন্ত্রীর প্রশংসা করে আমরা যা লিখে দেবো এবং পাশ করবো সেটা আবার আপনাদের সামনে পড়ে আসবে এবং আসেও তাই। তখন বিরোধী দল বরঞ্চ অভিযোগ করে যে আপনি কেন তৃণমূলের তোতা পাখির মতন কথা বলছেন, কাজে ওনার কটা মুখ আর কটা মুখোশ এটা বাংলার মানুষ জানুক। আমরা এটারই প্রতিবাদ করি যে আমাদের সংগঠন থেকে যে এই পদটার যে গুরুত্ব সেটাকে উনি সম্পূর্ণভাবে ধ্বংস করছেন। তার কারণ উনি ভীত সন্ত্রস্ত হয়েছেন, নতুন প্রেসিডেন্ট হবে আবার ওনার পদ থাকবে কি থাকবে না, ওই জন্য তেরে বিজেপির হয়ে কথা বলো যাতে উনি আবার তার দ্বারা মনোনীত হয়ে রাজ্যপাল কোথাকার থাকতে পারে। হোল গেম ইজ দিয়ার পাওয়ার গেম। কিন্তু বলছেন যে মুখ্যমন্ত্রীর সমান নাকি ওর ক্ষমতা, আমি ওনাকে প্রশ্ন করি আলু আর আলু বাবুরা কি এক হয় না, উনিও নন। না 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 না, আমরা 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 এখনই সেসব কথা ভাবছি না, তবে সেটা পার্টি কখন ভাববে আমি জানি না, তবে আমার মনে করি না যে এখনই সেসব কথা বলার। রাজ্যপালের অপসারণ চাইছেন? না না, আমরা অপসারণ করলে তো আরেকটাই রাজ্যপাল আসবে এবং ওদের দ্বারা নমিনেটেড হলে সে তো এই তো তোমার কি হবে। মূল কথাটা হলো গিয়ে রাজনৈতিক কালচার, যদি রাজনৈতিক কালচারটা পরিবর্তন না করে ওরা তাহলে এই একই জিনিস তো হবে, পরিবর্তন কি হবে।